এবার ফিলিস্তিনের সমস্যার সমাধানে এগিয়ে আসলো সৌদি আরব। আর সৌদি আরব যখন এগিয়ে আসলো তখন টেনশনে পড়ে গেল ইসরায়েল। সৌদি আরব যদি চায় তবে ফিলিস্তিন থেকে সমস্যা দূর করতে পারবে, এটিও অনেকে মনে করছেন। আর এই সুযোগে সৌদি আরব হঠাৎ করে ইসরায়েলের সাথে তার দহরম মহরম কমিয়ে দিয়েছে, আর নেতানিয়াহু সরকার এ কারণে নতুন টেনশনে পড়েছে। বিষয় হলো, সৌদি আরব এত বছর পর কেন ফিলিস্তিন ইস্যুতে বড় বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কিংবা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে কেন, কোন কারণে বা কার প্ররোচনায় সৌদি আরব হঠাৎ করে এই বিষয় নাক গলাতে শুরু করেছে? দর্শক, সৌদি আরব ফিলিস্তিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিক বা ফিলিস্তিনের পাশে না দাঁড়াক, এটি সবসময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চেয়ে থাকে। কিন্তু এত বছর পর কেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নতুন সিদ্ধান্ত নিলেন? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জানাব। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্যালেস্টাইন একটি মুসলিম দেশ, আসলে কি একটি দেশ? আপনারা যারা ফিলিস্তিন কিংবা প্যালেস্টাইন শব্দটা শুনেন বা নামটা শুনেন, প্রত্যেকের চেহারায় ভেসে ওঠে একটি নির্যাতিত মানবতার দেশের বা একটি নির্যাতিত জনগোষ্ঠীর চিত্র। কেন এমনটি মনে পড়ে বা চোখে ভেসে ওঠে? কারণ এই ফিলিস্তিন রাষ্ট্রে একসময় আশ্রয়ের জন্য আসে ইহুদিরা, অর্থাৎ ইসরায়েলের ইহুদিরা। একটা সময় তারা ফিলিস্তিনের রাষ্ট্রটাকে দখল করে তারা নিজেদের রাষ্ট্র তৈরি করে এবং সেখানে আজ ফিলিস্তিনিরা হয়ে গেছে রিফিউজি, অর্থাৎ ফিলিস্তিনিরা তাদের দেশেই আজ তারা গৃহবন্দী হয়ে গেছে, নিজের দেশেই তারা আজ হয়ে গেছে উচ্ছিষ্ট কিংবা রিফিউজি। কেন এমনটি হয়েছে এই বিষয়ে কম বেশি অনেকেই আপনারা জানেন। দেখুন, তুরস্কের কনসুলেটে যে সাংবাদিক জামাল খাসকোকিকে হত্যার অভিযোগ উঠেছিল ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপর, সে যুক্তরাষ্ট্র সৌদিকে মানবতা বিরোধী বলছে, অথচ যুক্তরাষ্ট্রের নাগরিক প্যালেস্টাইনের যে সাংবাদিককে ইসরায়েল প্রকাশ্যে হত্যা করেছে তার বিষয়ে যুক্তরাষ্ট্র কি কখনো কিছু বলেছে? বলেনি। কারণ জামাল খাসকোজি ছিল যুক্তরাষ্ট্রের পছন্দের এবং সে ছিল যুক্তরাষ্ট্রের কোনো ট্রাম্প কার্ড। কিন্তু প্যালেস্টাইনের মুসলিম সাংবাদিক, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক প্যালেস্টাইনের মানুষ, সেই সাংবাদিক নারী সাংবাদিককে যারা মিলেছে তারা হলো ইসরায়েলের, অতএব সে বিষয়ে যুক্তরাষ্ট্র কথা বলবে না। এই হলো মানবতার ফেরিওয়ালাদের বাস্তব চিত্র। দর্শক, বিষয়টা সেটা নয়। বিষয়টা হলো যে সৌদি আরবকে আমরা এতদিন ধরে দায়ী করেছিলাম ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব কেন চুপ, আমার সেই সব দর্শককে কয়েকটি ব্যাখ্যা আজ নতুন করে বলতে হবে। প্রথমত মনে রাখবেন, ফিলিস্তিনে দুটো ভাগ রয়েছে, হামাস এবং ফাতা। ফাতা মাহমুদ আব্বাসকে সমর্থন করে সৌদি আরব, অন্যদিকে হামাসকে সমর্থন করে ইরান। আর তুরস্ক হামাস এবং ফাতা দুটোকেই সমর্থন করে, সমর্থন মিনস দুটোকে এক করে দেবার চেষ্টা করে। এখন আপনি যদি জানতে চান যে হামাস ফাতা কেন আলাদা, আপনাকে বলে রাখি, হামাস এবং ফাতা আলাদা বলি আজ ইসরায়েল ফিলিস্তিনে হামলার সুযোগ পাচ্ছে, নির্যাতনের সুযোগ পাচ্ছে। দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে এরকম গ্রুপ ভাগ করা আছে, আর সেখানেই মুসলমানরা দুর্বল। হামাস এবং ফাতা দুটো গ্রুপ বিভক্ত বলি ইসরায়েল সেখানে বারবারই দখলদারিত্বের সুযোগ পাচ্ছে। আর এতদিন আমরা জানতাম হামাসকে নয় ফাতাকে সমর্থন দেয় সৌদি আরব, কিন্তু গত কদিন ধরে আমরা দেখলাম কি, এবার হামাসের নেতারা সৌদি আরব ভিজিট করছেন এবং সৌদি রাজ পরিবারের সাথে বৈঠক করছেন। বিষয়টি অনেক বড় আনন্দের। কেন আনন্দের? হামাসকে যদি সৌদি আরব এই মুহূর্তে সমর্থন দেয় তবে সবচেয়ে বেশি টেনশনে পড়ে যাবে ইসরায়েল, কারণ গাজা উপত্যকার দায়িত্বে রয়েছে হামাস, আর হামাসের সাথেই মূলত ইসরায়েলের এই ফাইটিংটা বারবারই সৃষ্টি হচ্ছে বা এই মুখোমুখি সংঘর্ষ বা লড়াইটা বেশি হচ্ছে। এবার হামাসের নেতারা সৌদি আরব এসছেন এবং সৌদি রাজ পরিবার বা
সৌদি সরকারের সাথে বৈঠক করছেন। হঠাৎ করে সৌদি আরব কেন যে হামাসকে নিষিদ্ধ করত বা যে হামাস নেতাদের গ্রেফতার করত, শাস্তি দিত, সেই হামাসকে কেন কাছে টেনে নিল সৌদি আরব? দর্শক, আমরা মাসখানেক আগেও এই বিষয়ে আপনাদের কিছু তথ্য দিয়েছিলাম। দেখুন আজকে মিলিয়ে আমরা বলেছিলাম, সৌদি এবং ইরানের মধ্যে যদি সম্পর্ক সৃষ্টি হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবে ফিলিস্তিন। আপনারা অবশ্যই দেখছেন সেই বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। কি সেটি? ইরান এবং সৌদি এক টেবিলে বসায় বা সমঝোতা হওয়ায় এবার হামাসকে নিয়ে সৌদি আরব ভাবতে বসেছে, হামাসকে কাছে ডেকেছে এবং হামাসকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রিয় দর্শক, এর আগে হামাসের নেতা ছিলেন খালেদ মিশেল। আমরা দেখেছি তিনিও চেষ্টা করেছিলেন সৌদির সাথে সম্পর্ক বৃদ্ধিতে, কিন্তু সৌদি আরব হামাসকে সমর্থন দেয়নি, বরং ফাতার মাহমুদ আব্বাসকে সমর্থন দিয়েছিল। এবং বর্তমান হামাস নেতা ইসমাইল হানিয়া তিনিও চাইছেন সৌদি আরবের সাথে সম্পর্ক বৃদ্ধি হোক। অবশেষে সৌদি আরব হামাসের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিচ্ছে এবং সৌদি আরব হামাস নেতাদের বলেছে তারা এবার ফিলিস্তিন মুক্তির জন্য ইসরায়েলকে চাপ প্রয়োগ করবে। যখন হামাস নেতারা সৌদি আরব ভিজিট করছেন এবং রাষ্ট্রীয় ব্যক্তিদের সাথে বৈঠক করছেন, তখন কপালের ঘাম মুছছেন নেতানিয়াহু। কারণ নেতানিয়াহু চেয়েছিল সৌদি আরবের মাধ্যমে মুসলিম বিশ্বে তার আধিপত্য বিস্তার করতে, কিন্তু আমরা দেখেছি কি আরব রাষ্ট্রের বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে সমর্থন দিলেও শেষ পর্যন্ত সৌদি আরব সমর্থন দেয়নি, এবং সৌদি আরব সমর্থন না দেয় বাকি মুসলিম রাষ্ট্রগুলো আর সমর্থন দেয়নি। আমরা দেখেছিলাম পাকিস্তানেও কামার জাভেদ বাজওয়া চেষ্টা করেছিলেন এই ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে, কিন্তু ইমরান খান বাধা হয়ে দাঁড়িয়েছেন আর এ কারণে ইমরান খান ক্ষমতাও হারিয়েছে। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামাসের সাথে সৌদি আরবের এই দহরম মহরমটি সহ্য করছে না। তবে সৌদি আরব হামাসকে সমর্থন দেয় বা হামাসকে কাছে টেনে নেয় বা সমঝোতা হওয়ার কারণে হামাস এখন আরও কয়েক গুণ বেশি শক্তিশালী হবে। এখন প্রশ্ন করতে পারেন, সৌদি আরব এত বছর পর কেন হামাসকে ডেকেছে? জি, সৌদি আরব ডেকেছে ইরানের স্বার্থে, কারণ হামাসের সাথে ইরানের সম্পর্ক ভালো বা হামাস বরাবরই ইসরায়েলের কাছে নির্যাতিত। আর যেহেতু ইরানের সাথে সৌদি আরবের সমঝোতা হয়ে গেছে, তারা এখন বন্ধু হয়ে গেছে, তাই ইরানের বন্ধু হামাসকে এবার বুকে টেনে নিতে চাইছে সৌদি আরব। এখন প্রশ্ন হলো, যেহেতু সৌদি আরব বিগত কয়েক যুগ ধরে ফাতাকে সমর্থন দিয়েছে, এবার তারা হামাসকে সমর্থন দিলে কী হবে? দর্শক, এখানে আপনাদের মনে রাখতে হবে, আজ থেকে দেড় দু বছর আগেও তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান হামাস এবং ফাতাকে একসাথে তুরস্কে ডেকেছিলেন এবং তাদেরকে একসাথে বেশ কিছু বিষয়ে সমঝোতা করিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক কয়েকটি এজেন্সি বা গোয়েন্দারা তাদের মধ্যে আবারও বিভাজন তৈরি করেছে এবং এরদোয়ান আবারও তাদেরকে এক টেবিলে বসিয়ে বেশ কিছু বিষয় তাদের সমঝোতা করিয়েছে। এবার সৌদি আরব ফাতা এবং হামাসকে এক করার চেষ্টা করছে। সৌদি আরব, তুরস্ক, ইরান, এই তিনটি দেশ যদি হামাস এবং ফাতার মধ্যে একটি ঐক্য সৃষ্টি করতে পারে এবং সেই ঐক্যটি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের সম্মানটি ফিরে পেতে পারে। পাশাপাশি সবচেয়ে বড় চাপে পড়তে পারে ইসরায়েল, পড়তে পারে না, চাপে পড়ে যাবে ইসরায়েল, কারণ হামাস অনেক বেশি শক্তিশালী হবে। আপনাদের যদি একটু পেছনে ফিরিয়ে নেই, এই হামাসের বহু নেতাকে গ্রেফতার করেছিল সৌদি আরব এবং সৌদি আরব ফাতাকে সমর্থন করায় হামাস অর্থনৈতিক সংকটে পড়ত, কারণ ইরান তাদেরকে যে মামুলি সামরিক অস্ত্র দিয়ে থাকে এগুলো দিয়ে তারা খুব বড় রকম বিজয় অর্জন করতে পারছিল না। আবার ইরানের পক্ষে হামাসকে সহজে অস্ত্র পৌঁছে দেওয়ারও খুব একটা সুযোগ ছিল না। বিভিন্নভাবে হিজবুল্লাহ বা অন্যান্য গ্রুপকে ব্যবহার করে ইরান স্বল্প মাত্রার কিছু অস্ত্র দেওয়ার সুযোগ পেয়েছে। এখন বিষয় হলো, সৌদি আরব যদি হামাসকে সমর্থন দেয়, সেক্ষেত্রে মিশরের সিসিও সৌদি আরবের ভাষায় কথা বলবে। অর্থাৎ সৌদি আরব যেহেতু মুসলিম বিশ্বের মোড়ল, সেহেতু সিসি সৌদি আরবের ইচ্ছে অনুযায়ী মিশরের বর্ডার যদি প্যালেস্টাইনের জন্য খুলে দেয়, সেক্ষেত্রে ইরান বলেন, সৌদি বলেন, তুরস্ক বলেন, মিশর বলেন, তিউনিসিয়া বলেন, সকল মুসলমান দেশ অনায়াসে ফিলিস্তিনে পৌঁছতে পারবে।
আপনাদের মনে রাখতে হবে, এখন ফিলিস্তিনে পৌঁছতে হলে ইসরায়েল হয়ে ঢুকতে হয়। কিন্তু যদি মিশর তার বর্ডারটি খুলে দেয়, তাহলে সরাসরি মুসলিম বিশ্বের সাহায্য ফিলিস্তিনে পৌঁছে যাবে একেবারে মিশর হয়ে। এখন আমরা দেখতে চাই সৌদি আরব মিশরকে এক্ষেত্রে কীভাবে ডিরেকশন দেয়, আর সৌদি আরব হামাসকে সমর্থন দেয় নতুন করে হামাস ফাতার ঐক্যে ইসরায়েল কেমন টেনশনে পড়ে, এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে সৌদি আরবকে সমর্থন করে নাকি বিপরীত সাইডে গিয়ে দাঁড়ায়, সেটি আমাদের দেখার বিষয়। তবে আমাদের জন্য সবচেয়ে আনন্দের খবর হলো এটি, সৌদি আরব অবশেষে হামাসকে সমর্থন দিয়েছে এবং হামাস ফাতার মধ্যে সম্পর্ক সৃষ্টিতে কাজ শুরু করেছে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।